বন্ধুরা, আমাদের পশ্চিম বাংলাদেশের ডিফেন্স পাড়ায় ভারতের সামরিক বাহিনীর প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ভিডিও আমরা প্রায় পেয়ে থাকি। আর এই কারণে অবশ্যই আমাদেরও এটা জানা প্রয়োজন যে আমাদের পরমপ্রিয় বন্ধু বাংলাদেশ কোন বিশ্বসেরা হাতিয়ার নিজেদের বহরে সামিল করিয়ে দক্ষিণ এশিয়ায় বিড়ালের গর্জন দিতে চাইছে। বন্ধুরা, আপনারা সকলেই এটা ভালোভাবেই জানেন, বাংলাদেশ আজ অবধি তাদের 2015 সালে জারি করা MRCA, যা হলো মাল্টি রোল কমব্যাক এয়ারক্রাফ্টের টেন্ডার, যেটিকে কিন্তু আজ পর্যন্ত তারা ফাইনাল করতে পারেনি, যার মাধ্যমে প্রথম দিকে তো 8টি 2 ইঞ্জিন পশ্চিমা যুদ্ধবিমান ক্রয় করার কথা ছিল, তবে পরবর্তী সময় তার সংখ্যা দ্বিগুণে দাঁড়ায়, যেটিকে 2017 সালে সংশোধনের মাধ্যমে আবারও ঘোষণা করা হয়। এবং এই টেন্ডারের মোট বাজেট নির্ধারণ করা হয় $3 বিলিয়ন, যা বাংলাদেশের ২৫,200 কোটি টাকা, যার মধ্যেই কিন্তু ছিল যুদ্ধবিমান ক্রয়, সাপোর্ট, ট্রেনিং এবং বিভিন্ন প্রকারের বিমান বাহিনীর হাতিয়ার পারচেস, মেনটেন্যান্স, রিপেয়ার এবং দেশেই কিছু হাতিয়ারের ওভারহল ফ্যাসিলিটি বা MRCA নির্মাণ করা। তো বন্ধুরা, চলুন প্রথমে এই MRCA টেন্ডারটিকে নিয়েই সংক্ষেপে কিছু জানা যাক। বন্ধুরা, এই MRCA টেন্ডারটির ময়দানে ছিল মূলত পশ্চিমা 2টি যুদ্ধবিমান, প্রথমটি ইউরোফাইটার টাইফুন এবং দ্বিতীয়টি ডেসাল্ট রাফেল। আর তাই বন্ধুরা, আপনারা ভালোভাবেই এসব দেখার পর বুঝতে পাচ্ছেন কেন বাংলাদেশ বিমান বাহিনী তাদের কাঙ্ক্ষিত MRCA টেন্ডারের সবথেকে জটিল জট বা যুদ্ধবিমানকে ছাড়াতে সক্ষম হয়নি।